আজকের ভিডিওতে এই ট্রেনের ছবি দেখে ভাববেন না যে আজকে কোথাও বেড়াতে যাচ্ছি তবে হ্যাঁ আজকের ভিডিওর সাথে কিন্তু বেড়াতে যাওয়াটা সম্পর্কিত রিসেন্ট পুরি ট্রিপ করে এলাম তো পুরীর ভিডিও দেখে অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে টিকিট কীভাবে কাটলেন তা আমি বলেছিলাম অনলাইনে কেটেছি কারণ এখন তো কাউন্টার বন্ধ তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে অনলাইন টিকিট কাটার ব্যাপারটা যদি একটু শেয়ার করেন তো আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি যে বাড়িতে থেকে কি করে আপনারা অনলাইনে এই স্পেশাল ট্রেনের টিকিটগুলো কাটতে পারবেন যতদিন না অবধি রেলের কাউন্টার খুলছে তার আগে বলবো যারা আজকে চ্যানেলে নতুন তারা কিন্তু এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীকালে আবারও কোনো ভিডিও আসলে আপনারা সেই নোটিফিকেশান সহজেই পেয়ে যান আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করা যাক এই অনলাইন টিকিট কাটতে গেলে কিন্তু দুটো জিনিস মাস্ট সেটা হচ্ছে আপনাদের একটি স্মার্টফোন এবং যে স্মার্টফোনের সাথে ইন্টারনেট কানেকটিভিটি থাকবে এবং হচ্ছে একটি এটিএম কাম ডেবিট কার্ড প্রথমে আপনারা সবাই আপনাদের মোবাইলের এই যে ইন্টারনেট কানেকটিভিটি সেটাকে অন করে নিন আপনাদের প্রত্যেকেই ফোনে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোরে যান তারপর প্লে স্টোরে যে সার্চ বাটন আছে সেখানে টাইপ করুন আইআরসিটিসি এরপর এই আইআরসিটিসি রেল কানেক্ট বলে একটি অ্যাপ আপনার সামনে চলে আসবে এবার ডান দিকে যে সবুজ রঙে ইনস্টল কথা লেখা আছে সেই ইনস্টলে প্রেস করুন কিছু সময় অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা আপনার স্মার্টফোনে ইনস্টল হয় অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে সবুজ রঙের ওপেন কথাটি এসছে এখানে একবার প্রেস করুন এরপর একটি স্ক্রিন আপনার সামনে খুলে যাবে এবং এখানে পরপর দুবার এই দুটো অপশানস আসবে এ দুটোকে আপনি অ্যালাউ করে দেবেন এরপরে একটি মেসেজ অ্যালার্ট আসবে এটা হচ্ছে কোভিড নাইন্টিনের অ্যালার্ট এটা আপনারা পড়ে নেবেন এখানে অনেক কিছু ইনফরমেশান আছে এটাকে ডাউনলোডও করতে পারেন তো এটা পড়া হয়ে গেলে আপনি ডান দিকে নিচে ওকেতে প্রেস করে দিন এবার দেখুন মূল অ্যাপ্লিকেশনটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি কিন্তু উপর দিকে পরপর কিছু অপশানস পাবেন প্ল্যান মাই জার্নি মাই বুকিংস পিএনআর এনকোয়ারি ক্যান্সেল টিকিট রিফান্ড হিস্ট্রি ফাইল টিডিআর কিন্তু আমরা একদম ওপরে ডান দিকে যে লগ ইন কথাটি লেখা আছে সেই লগ ইন একবার ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আপনার প্রথমেই চাইবে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো যারা আইআরসিটিসিতে অ্যাকাউন্ট আগেই তৈরি করে রেখেছিলেন সেক্ষেত্রে আপনার আইআরসিটিসির যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডি এখানে দেবেন এবং পাসওয়ার্ডটিও কিন্তু নিচে টাইপ করবেন এখানে একটা কথা আমি বলে রাখছি কারো যদি আইআরসিটিসিতে অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আমি সেই অ্যাকাউন্ট যে আইডি এবং আমার যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা টাইপ করলাম এবং আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে একটি অপশান আছে সেটা হচ্ছে টাইপ দ্য ক্যাপচা তো এই ক্যাপচা যেটা আছে সেটাও কিন্তু আমাকে সঠিকভাবে লিখে ফেলতে হবে এবং লগ করতে হবে লগ করার পরে ইউজার ভেরিফাই করবে আইআরসিটিসি এবং এখানে একটি চার সংখ্যার পিনকোড চাইবে তো আপনি এমন একটি পিনকোড দেবেন যে পিন পিনকোডটি আপনি মনে রাখতে পারবেন এবং প্রথমে পিনকোডটি দেবেন এবং পরেও কিন্তু সেম পিনকোড দেবেন এবার আপনি ওকে প্রেস করে দিন এবার আবার সে প্রথমবার যখন অ্যাপ্লিকেশান খুলেছিল সেই ইন্টারফেসটাই খুলে গেল তবে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে এই অ্যাপ্লিকেশানটাই আবার নতুন করে লগ ইন করব তো দেখুন নতুন করে লগ করতে গেলে এবার কি অপশানস চাইবে লগন এবার দেখুন এবার কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটা চাইলো না এবার সেই চার সংখ্যার ডিজিটটা দিতে হবে যেটা আপনি একটু আগেই রেজিস্টার করলেন সেই ডিজিট এবং নিচে হচ্ছে ক্যাপচা এবং এটা দেওয়ার পরে লগ এবার আমরা আমাদের জার্নি প্ল্যান করব প্ল্যান মাই জার্নিতে ক্লিক করে ফ্রম স্টেশন অর্থাৎ কোন স্টেশন থেকে আমরা যাব আমরা সেখানে স্টেশনের নাম লিখব কিছুটা দেখুন লেখার পরে পুরো স্টেশনের নাম নিয়ে নেবে শিয়ালদা এবার আমরা যাব ধরুন পুরীতে তাহলে এখানে পুরী আমরা লিখি পুরী লেখার পরে দেখুন পুরীও নিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার শিয়ালদা থেকে পুরি এবার ক্যালেন্ডারে ক্লিক করলাম অর্থাৎ আমি কোন ডেটে যেতে চাইছি আমার পছন্দমতো ডেট আমি সিলেকশন করে নিয়ে নিচে ওকেতে ক্লিক করব চলে এলো শিয়ালদা থেকে পুরি এবার সার্চ ট্রেন ট্রেনে ক্লিক করলাম শিয়ালদা থেকে পুরি স্পেশাল ওই ডেটে আছে এবং একটি ট্রেন আছে ওই দিনে এবার আমরা লেখাটির ওপরে ক্লিক করব এবার এই ট্রেনটির গঠন আমরা নিচে দেখতে পাবো অর্থাৎ শ্রেণীকরণ কী কী আছে অর্থাৎ ফার্স্ট এসি আছে টু টায়ার এসি আছে থার্ড এসি আছে স্লিপার আছে তো প্রথমে আমরা ধরে নিলাম আমরা স্লিপারে ট্রাভেল করব। ডাইনামিক ফেয়ার কারণ স্পেশাল ট্রেন এখানে দেখুন স্লিপারে কিন্তু টিকিট ওয়েটিং আছে এবং সেই সাথে আপনি কনফার্মেশান চান্সটাও দেখতে পাবেন তো এবার আমরা যেহেতু স্লিপারে ওয়েটিং আছে তো আমরা থ্রি টায়ার এসি ট্রাই করি সেখানেও দেখছি টিকিট কিন্তু ওয়েটিং আছে তো আমরা সেই ডেট না গিয়ে যদি আমরা পরের ডেটে যাই দেখছি পরের কিন্তু যে ডেট সেখানে কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে তো আমরা পরের ডেটে অর্থাৎ তিরিশ তারিখের যে ডেট সেই ডেটে স্লিপারে যাব ঠিক করলাম এবং ক্লিক করার পরে দেখুন স্লিপারের যে ভাড়া সেই ভাড়ার কিন্তু এখানে শ্রেণীকরণ করা আছে অর্থাৎ বেস ফেয়ার রিজার্ভেশান চার্জেস সুপারফাস্ট চার্জেস তৎকাল চার্জেস সেনা তেনা যেগুলো থাকে সেগুলো সব কিন্তু এখানে ধরা আছে জিএসটি নেই কেন হাজার টাকার নিচে জিএসটি হয় না তো এবার আমরা বুক নাও করলাম এখানে একটি অপশান আসবে যে আমার হেলথ রিলেটেড যেহেতু কোভিড সিচুয়েশান চলছে সেটাকে আমরা এগ্রি করে দেবো এগ্রি করে দেওয়ার পরে এখানে অপশান আসছে কোনো কনসেশান কিন্তু নেই এবার আমরা করব হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করার পরে আমরা আমাদের নাম এখানে দেব অর্থাৎ যে যাত্রী তার নাম আমি ধরুন যাচ্ছি আমার নাম দিলাম এর নিচে হচ্ছে আমার বয়স এবং তারপর হচ্ছে জেন্ডার এবং বাদ প্রেফারেন্স কোন বার্থ আমি নিতে চাইছি আমি দিলাম আমার প্রেফারেন্স লোয়ার এবং ন্যাশনালাইটিস ইন্ডিয়ান এবার দেখুন চলে এসছে আমার নাম বয়স এবার নিচে দেখুন অপশন থাকবে সেটা হচ্ছে যে আমি আমার যে ঠিকানা সে ঠিকানা আমাকে কিন্তু দেখতে হবে তো এখানে আমরা আমাদের ঠিকানাটা টাইপ করব যে আমার কোন এলাকায় থাকি তারপরে দেখুন নিচে কিন্তু অনেকগুলো লাল কালার চলে এসছে তা প্রথমেই আমরা পিনকোডটা দেব আমার যে পিনকোড পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এলাকাতে ওই পিন কোডে কোন কোন পোস্ট অফিস আছে তার নাম চলে আসবে আমি আমার বহরমপুরের পোস্ট অফিস সিলেক্ট করলাম এবং আরও অ্যাড্রেস আমি ওখানে দিতে পারবো তবে এইগুলো কিন্তু ম্যান্ডেটারি স্টেট অটোমেটিক নিয়ে নেবে এরপর আমরা টিকিট কাটার দুটো অপশান পাবো প্রথম অপশনে থাকবে পে থ্রু ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডস নেট ব্যাঙ্কিং অর ওয়ালেটস পরেরটায় থাকবে পে থ্রু ভিম অর ইউপিআই তো আমরা প্রথম অপশানটাতেই যাব কারণ আমি বলেছি শুরুতেই যে আমরা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে টিকিট কাটব তো ডে সেই জন্য আমরা প্রথম অপশানে ক্লিক করবো এবং রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করব এবার আমার এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে দেখুন একটা ক্যাপচা দিতে হবে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার একদম নিচের দিকে দেখুন একটা রাইট ক্যাপচা বিলো লেখা আছে সেই ক্যাপচাটাকে আমাকে টাই ফেয়ার যে লেখা আছে সাদা ঘরে ওই ক্যাপচাটাকে দেখে দেখে লিখতে হবে লেখার পরে আমরা প্রসিড করব এবার এখানে একটি অ্যালার্ট আসবে এই অ্যালার্ট যেটা আছে সেটা আপনার পরে নিয়ে ইয়েস করে দেবেন এটা রিফান্ড সংক্রান্ত ইয়েস করার পরে কিন্তু দেখুন আবার দুটো অপশান এসছে একটা হচ্ছে ওয়ালেটস একটা হচ্ছে মাল্টিপেল পেমেন্ট ওয়ালেটসে আমরা যাব না আমরা মাল্টিপেল পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশান আপনি পাবেন আইআরসিটিসি পে পেটিএম মোবিকুইক ইউ ফোনপে কিন্তু আমরা প্রথম অপশানটাকেই চুজ করব যেটা আছে আইআরসিটিসি পে ভায়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এখানে এসে আমরা নিচে দেখুন একটা পেমেন্টের লাল অপশান এসে গেছে ওটাকে আমরা ক্লিক করব এবার কিন্তু এখানে আপনাকে আপনার ডেবিট কার্ড নাম্বারটা পুট করতে হবে এইবার ডেবিট কার্ডটি আপনি হাতে নিয়ে আপনার ডেবিট কার্ডের নাম্বার এখানে পুট করবেন ডেবিট কার্ডের আপনার মাস এবং ইয়ার সব কার্ডের উপরে লেখা আছে সেটা আপনি দেবেন ডান দিকে দেখবেন এই যে লেখা আছে সি কোড এই সিভিভি কোডটা এটিএম কার্ডের পেছনে থাকে সেটা আপনি ওখানে টাই দেবেন এবং সর্বোপরি আপনার নামটি আপনি টাইপ করবেন এবং নিচে কিন্তু আপনি অ্যামাউন্টটাও দেখতে পাবেন যে কত অ্যামাউন্ট আপনার টিকিটের জন্য লাগছে এরপর আপনি পেতে ক্লিক করবেন এবার দেখুন কিছুটা সময় লাগবে এই সময় কিন্তু আপনি মোবাইলকে কোনোভাবে ব্যাক বা রিফ্রেশ এরকম কোনো কিছু করবেন না এরকমই থাকতে দিন অটোমেটিক দেখবেন কিছুক্ষণ পরে নতুন একটি পেমেন্টের উইন্ডো আপনার সামনে চলে আসবে পেমেন্টের উইন্ডো চলে এসছে এবার দেখুন এখানে কিন্তু আপনাকে আপনার যে ব্যাংকের ডেবিট কার্ড থেকে আপনি টাকাটা দিচ্ছেন সেই ব্যাংক থেকে কিন্তু একটি ওটিপি আপনার মোবাইলে আসবে এবং এখানে ওটিপি টাইপ করতে হবে দেখুন ওপরে চলে এসেছে ওটিপি নাম্বার আপনি ওপরে মেসেজে ক্লিক করে ওটিপি নাম্বারটি দেখে নেবেন এবং ওটিপি নাম্বারটি দেখে নিয়ে আপনি ব্যাক করে আবার আগের জায়গায় আসবেন এবং এখানে আপনার ওটিপি নাম্বারটি প্রেস করে দেবেন এবং সাবমিট করবেন তাহলেই কিন্তু আপনার আর কিছু সময় পরে টিকিটটা কিন্তু বুকিং হয়ে যাবে এবং আপনার ব্যাংক থেকে টাকা ডেবিট হয়ে যাবে টিকিট কাটার পরে যদি আপনি টিকিটটি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্লিকেশানে ঢুকে এবার মাই বুকিংয়ে ক্লিক করতে হবে এখানে কিন্তু টিকিটটি আপনার শো করবে কিন্তু আমি যেহেতু এখন টিকিটটা কাটিনি আমি আগে টিকিট কেটেছিলাম অর্থাৎ প্রিভিয়াস পিরিয়ডে সেই প্রিভিয়াস পিরিয়ডে যে কী টিকিট কেটেছিলাম তার কিন্তু টিকিটগুলো দেখুন এখানে শো করছে অর্থাৎ আপনার টিকিটটি কিন্তু এখানে সুরক্ষিত থাকবে এবং আপনি কিন্তু এখান থেকেও চাইলে শেয়ার করে প্রিন্ট আউট করতে পারবেন এবং আপনি যদি মনে করেন আপনি পিএনআর নাম্বার চেক করবেন যে আপনার টিকিটটি কনফার্ম হচ্ছে কি না বা আপনার ওয়েটিং থাকলে আপনার কনফার্ম বার্থ নাম্বার সেটা আপনি পাবেন এবং আপনি টিকিট ক্যান্সেল করার অপশানও পাবেন অর্থাৎ একটা ক্লিকেই কিন্তু আপনার সব কিছু হয়ে যাবে ইনফ্যাক্ট টিকিট যদি আপনি ক্যান্সেলও করেন রিফান্ড হিস্ট্রিতে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে পাঁচ থেকে সাত দিন পরে আপনাকে আইআরসিটিসি কতটা টাকা রিফান্ড করলো অর্থাৎ একটি অ্যাপ ইউজ করে কিন্তু আপনি ট্রেনের টিকিট কাটা টিকিট সেভ রাখা এবং পিএনআর নাম্বার চেক করা টিকিট ক্যান্সেল করা এবং ক্যান্সেল করার পরে যদি আপনার টাকা রিফান্ড আসে সেই রিফান্ড কত টাকা আপনি পেলেন সে সবটা কিন্তু জেনে যাবেন এবার বলুন আমাকে যে এতে আপনাদের হেল্প হবে কি হবে না আর কি আপনাকে কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে আর কি কাউকে রিকোয়েস্ট করতে হবে টিকিট কেটে দিতে আচ্ছা ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আইআরসিটিসিতে যদি আমি রেজিস্টার আমার না করা থাকে তাহলে কি করতে হবে খুব সিম্পল সেক্ষেত্রে আপনাকে আইআরসিটিসির যে লগ ইন পেজ আসবে প্রথমে যেটা আসবে সেখানে আপনি দেখবেন এই যে ডান দিকে লেখা আছে রেজিস্টার ইউজার সে রেজিস্টার ইউজারে ক্লিক করতে হবে এবং তারপরে একটি স্ক্রিন আপনাদের সামনে খুলবে এবার দেখুন যে স্ক্রিনটি খুলেছে ওপরে লেখা আছে ইউজার রেজিস্ট্রেশন প্রথমে দিতে হবে আপনাকে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং যে নাম্বারটা কিন্তু আপনার অ্যাক্টিভ নাম্বার সেটা কিন্তু দেবেন কারণ ওটিপি যাবে তারপরে দিতে হবে হচ্ছে আপনার ইমেল আইডি অ্যাক্টিভ ইমেল আইডি যদি না থাকে তাহলে ইমেল আইডিটা বানিয়ে নেবেন তারপরে হচ্ছে ইউজার নেম এই ইউজার নেমটা কিন্তু সবসময় হবে হচ্ছে ইউনিক আপনি একটা নাম দেবেন আপনার পছন্দ মতো হয়তো দেখবেন সেই নামটা যদি বলে অলরেডি ইউজড বা নট অ্যাভেলেবেল তাহলে সেই নামটা দেবেন না আপনি দিয়ে থাকবেন নাম এবং দেখে নেবেন যে কোনো একটা নাম হয়তো আসবে আপনার দেওয়ার সঙ্গে সঙ্গে সেই নামটা কিন্তু অ্যাভেলেবেল বলবে সেক্ষেত্রে কিন্তু সেই নামটা আপনি নেবেন এবং সাইডে লিখে রাখবেন যে আপনি কোন ইউজার আইডি নিয়ে কারণ পরে ভুলে গেলে মুশকিল হয়ে যাবে তারপর দিতে হবে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড এর পাসওয়ার্ড কিন্তু এর সবসময় হবে হচ্ছে যে পাসওয়ার্ড আপনি দেবেন মিনিমাম সেটা আটটা ক্যারেক্টারের হতে হবে সেটা হচ্ছে একটি অ্যালফাবেটের একটি বড়ো থাকবে এবং হচ্ছে একটি নিউমেরিক থাকবে অর্থাৎ যদি পাসওয়ার্ড আপনার পি এ ডবলএস ডাব্লিউ ও আর ডি এরকম হয় তাহলে আপনি পাসওয়ার্ড দিতে পারেন পিটা বড় হতে দিতে পারেন এবং ওয়ের জায়গায় জিরো দিতে পারেন তাহলে কিন্তু নিয়ে নেবে যেটা আমি অলরেডি এখানে দিয়েছি আপনি আপনার নাম দেবেন আপনি আপনার টাইটেল দেবেন তারপরে দেবেন হচ্ছে আপনি ডেট অফ বার্থ তারপরে দিতে হবে হচ্ছে আপনার জেন্ডার মেল না ফিমেল এবং সিকিউরিটি সংক্রান্ত একটি প্রশ্ন যেটা পরে আপনি পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু সেটা কাজে লাগবে যেমন আমার পেট নেম আমি দিয়েছি আমার পেট নেম ছিল মিকি তো সেটা আমার মনে আছে বলে আমি দিয়ে দিলাম এরপর দিতে হবে হচ্ছে কি দুটো অপশনাল যে আপনি কি করেন এবং হচ্ছে আপনার ম্যারেজ স্ট্যাটাস এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে যে পেজটা আসবে সেখানে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার অ্যাড্রেস এবং এখানে আপনার পিনকোড বাড়ির ঠিকানা স্ট্রিট নেম স্টেট এগুলো সব আপনি পরপর দিয়ে যাবেন কান্ট্রি তারপরে আপনার নিচে করতে হবে হচ্ছে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করার পরেই কিন্তু আপনার আইআরসিটিসির যে নতুন অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করলেন সেটি কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল আর যখন এই অ্যাপ আপনি ইউজ করবেন চেষ্টা করবেন অন্যান্য অ্যাপগুলো যেমন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত অ্যাপগুলো কিন্তু একটু বন্ধ রাখার এর ওপরই থাকে ফোকাসটা ইন্টারনেটের তাতে কিন্তু এই অ্যাপসটা কিন্তু ভালো কাজ করবে অর্থাৎ নেটের স্পিডটা এখানে বেশি কাজ করবে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলে সেগুলো আপনারা চেষ্টা করবেন গ্রোথ রাখার তো হলো কীভাবে টিকিট কাটতে হয় আশা করি আপনাদের ভিডিওটি হেল্প করবে আপনাদেরকে টিকিট কাটার জন্য এবং খুব তাড়াতাড়ি আপনারা বেরিয়ে পড়তে পারবেন স্পেশাল ট্রেনে করে আপনাদের স্পেশাল গন্তব্যে তো ভালো থাকুন বন্ধুরা আবারও ফিরবো নতুন কোনো দিন নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সাথে আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ